তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা আমি কিন্তু লিখতে পারি নাই ভালোভাবে, কারণ অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তার জন্য একটু মানে বাইরে থেকে হালকা আলো আসে, তার জন্য আমার লেখাটা একটু খারাপ হয়েছে। তো দেখাই দেবো যে দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কী, দুর্যোগের সংজ্ঞা, দুর্যোগ বলতে কী বুঝো। তো এটা হলো 14 নম্বর প্রশ্ন। তো লেখাটা কিন্তু এর জন্য একটু খারাপ হয়েছে। তো এর আগে যে ইগুলা বানাইছি, তো এইগুলা আগের প্রশ্নেরগুলাও একটু এত খারাপ হয় না আর কি। দেখো এগুলা কিন্তু লেখাগুলো ভালো ভালো হয়েছে, কিন্তু এই বিষটা লেখাগুলো একদম খারাপ হয়েছে আর কি। আলো ছিল না, মানে কারেন্টটা চলে গেছে, তো তার জন্য লেখাটা একদমই ভালো হয় নাই। তো দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কী, দুর্যোগের সংজ্ঞা দাও, দুর্যোগ বলতে কী বুঝো। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সেটা বেল কল অনুসরণ করবে, ভিডিওতে একটি লাইক করবে তোমাদের প্রতিটা ক্লাসেরই। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকে তো দেখাই দিচ্ছি দুর্যোগ সম্পর্কে, তোমাদের যদি কোনো প্রশ্ন করে ওইটার উত্তর লিখে ফেলতে পারবে। যেমন দুর্যোগ, এটা প্রশ্ন চারভাবে সব থেকে বেশি করে, তার জন্য চারভাবে লিখে নিয়েছি। দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কী, দুর্যোগের সংজ্ঞা দাও, দুর্যোগ বলতে বুঝো। আর এর বাইরেও করতে পারে যে দুর্যোগের পরিচয় দাও, দুর্যোগের সংজ্ঞা দাও, দুর্যোগের উদাহরণ দাও, দুর্যোগের একটি বাক্য লিখো, বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে। তো আমি চারভাবে, এই চারভাবে সব থেকে বেশি করে, তার জন্য চারভাবে বেশি মানে চারভাবে লিখে নিয়েছি আমি এখানে খাতায়, প্যাড খাতায় আমি লিখছি। যদি তোমাদের আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে বলে গেলে আমি অবশ্যই তোমাদের ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই বলে যাবে, এবং তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, কীভাবে সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা সেটা বেল বাটন প্রেস স্ক্রল অনুসরণ করবে, ভিডিও থেকে লাইক করবে। তো তাহলেই তোমাদের বেশি বেশি আমি উত্তরগুলো দিয়ে দেওয়ার উৎসাহটা বেড়ে যায় আর কি। যদি সাবস্ক্রাইব করো এবং বাসার সাথে বেল বাটন প্রেস স্ক্রল অনুসরণ করো, তাহলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বেড়ে যায়, তাই তোমরা এগুলো করে নেবে। তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরই দেখাই দেবো, তো আর বেশি কিছু না, তো আজকে শুধু একটা। তো আমি একটা প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কী, দুর্যোগের সংখ্যা দাও, দুর্যোগের পরিচয় দাও, দুর্যোগ বলতে কী বুঝো। তো এই চারভাবে সব থেকে বেশি করে থাকে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো সঠিক উত্তরগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সঠিক উত্তরটা, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো আজকের উত্তরটা আমি খুবই তাড়াতাড়ি করে দেখাই দিচ্ছি, কারণ আমার একটু, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্ম প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে তাকে দুর্যোগ বলে। তো লেখাটা কিন্তু খারাপ হয়েছে এই কারেন্টটা যাওয়ার কারণে, কারেন্টটা চলে গেল, তো অন্ধকারে আমাকে লিখতে হয়েছে। তো ওই পাশের লেখা কিন্তু কিন্তু একটু আর কি বেশি ভালো হয় নাই, তোমরা দেখো যে এগুলো কিন্তু ওইটার থেকে ভালো হয়েছে এগুলো আর কি। তো একদম খারাপও না আমার লেখা, একদম ভালো না। তো আমি এখানে ভালো, এখানে 10 সেকেন্ড ধরে রাখছি, এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও, তুমি আর দুইবার বলে দেবো, তারপর অফ করে দেবো আর কি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে উত্তরটা দেখে নেওয়া যাক, উত্তরটা বলেছি দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্ম কর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে তাকে দুর্যোগ বলে। তো এটাই ছিল দুর্যোগ কী, দুর্যোগ কাকে, দুর্যোগের সংজ্ঞা, দুর্যোগ বলতে কী বুঝো। আজকের প্রশ্নটা এই পর্যন্ত, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে বা তোমার একটু হলেও কাজ লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবে। তো সাপোর্ট করতে কী কী দরকার সেটা তো তোমরা জানোই। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।